কিছুক্ষণ আগে ঘটল ভয়ঙ্কর বজ্রপাতে বেশ কয়েকজনের মর্মান্তিক মৃত্যু, আহত প্রচুর। এদের মধ্যে কয়েকজনের আঘাত গুরুতর। গোটা এলাকা জুড়ে ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে, শোকের ছায়া নিহতদের পরিবারে। তবে এই মর্মান্তিক দুর্ঘটনাটি কোথায়, কখন, কোন জেলায় ঘটল, এছাড়াও পাশাপাশি আগামী 5 দিনে পশ্চিমবঙ্গের কোন কোন জেলাগুলিতে রয়েছে বজ্র বিদ্যুৎ সহ ঝড়বৃষ্টির সতর্কতা, কোন কোন জেলাগুলিতে কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা, এই বিষয়ে সবই বিস্তারিত জানিয়ে দেব এই ভিডিওতে। বিস্তারিত জানতে হলে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আবহাওয়া দপ্তর আগেই বজ্রপাতের সঙ্গে ঝড়ের পূর্বাভাস দিয়েছিল, এমনকি কমলা সতর্কতাও জারি করেছিল। বজ্রপাতের ঘটনাও ঘটেছে, আর তাতেই মর্মান্তিক মৃত্যু হলো দুইজনের। দাবাং জেলায় একজন নিহত হয়েছেন এবং কামরূপে আরেকজন মারা গিয়েছেন। অসমের দারাঙের খারপেরি গ্রামে বজ্রপাতে মাজরুদ্দিন নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। অন্যদিকে অসম স্টেটের গুয়াহাটির সাতগাঁও এলাকায় বজ্রপাতের কারণে মমতা বেগম নামে এক নাবালিকার মৃত্যু হয়েছে। রাজ্য সরকার সকলকেই সতর্ক থাকার পরামর্শ দিয়েছে। পাশাপাশি আবহাওয়া দপ্তর জানিয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে 19 মার্চ পর্যন্ত ঝড় বৃষ্টির দাপট চলবে। দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি এবং বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির সম্ভাবনা। বিভিন্ন সময় দক্ষিণবঙ্গের একাধিক জেলায় 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড় হাওয়া বইতে পারে। দক্ষিণবঙ্গের বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব ও পশ্চিম বর্ধমান এই জেলাগুলিতে শিলাবৃষ্টি এমনকি বজ্রপাতের আশঙ্কাও থাকছে। দু এক জায়গায় কালবৈশাখীর মতো পরিস্থিতি হওয়ার সম্ভাবনা। তবে উত্তরবঙ্গেও বজ্র বিদ্যুৎ সহ কালবৈশাখীর পূর্বাভাস রয়েছে। উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী 24 ঘন্টায় শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, দুই দিনাজপুর এবং মালদায়। উত্তরবঙ্গে রবিবার পর্যন্ত এই দুর্যোগপূর্ণ পরিস্থিতি থাকবে। এমনকি ঝড়বৃষ্টির সঙ্গে শিলাবৃষ্টি ও বজ্রপাতের আশঙ্কাও থাকছে উত্তরবঙ্গের বেশ কিছু জেলায়। মালদহ, উত্তর এবং দক্ষিণ দিনাজপুরে আগামী 24 ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে, সঙ্গে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি, কোথাও কোথাও শিলাবৃষ্টি এবং বজ্রপাতের আশঙ্কা থাকছে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি জেলাতে বজ্র বিদ্যুৎ সহ ঝোড়ো হওয়ার সম্ভাবনা। হাওয়ার গতিবেগ ঘন্টায় 30 থেকে 50 কিলোমিটার পর্যন্ত হতে পারে বলেও অনুমান করা হচ্ছে। সব জেলাতেই বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি এবং হালকা ঝোড়ো হওয়ার সম্ভাবনা।